লালন ফকিরের নাম শুনছেন আপনারা? এই লালনের অনুসারীর একটা কথা বলে যে গাঁজা খেয়ে যদি গাঁজা হজম করতে পারেন তাহলে অসুবিধা নাই, আর যদি বমি করেন তাহলে হারাম, আর যদি ভালোভাবে খায়ে ফেলতে পারেন তাহলে এটার নাম আর গাঁজা থাকে না, এটা হয়ে যায় সিদ্ধি। আমাদের উত্তরবঙ্গের লোকজন যারা আছে ওরা তো বুঝেই ফেলছে, আপনারা কি কিছু বুঝতেছেন? কুষ্টিয়ার লালনের আকরা কি বোঝেন? গাঁজার ধোয়ার গন্ধে আপনি টিকতে পারবেন না। ফ্লাইটে যারা চলাফেরা করেছেন দেখবেন যে মনে হচ্ছে যে আমি মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, চতুর্দিকে মনে হচ্ছে রান্না হচ্ছে ধোঁয়া। তো ওইখানে ওর এরিয়া এত পরিমাণ গাঁজার, মানে এটাকে কি বলে, গরুর গরুর ঘরে ধূপ দেয় আরো সাজাল দেয়, কিছু ঘাস টাস দিয়ে যাতে মানে মশা না কামড়ায় সাজাল দেয়, এরকম নাম বলে। তো ওখানে ওই লালন ফকিরের আকরা এরকম গাঁজার গন্ধে টিকা কঠিন। তো ওরা এটাকে গাঁজা বলতে নারাজ, যে গাঁজা বলবে কেন এ বেটা, গাঁজা বলবে হলো ছোট লোক, এটা হলো সিদ্ধি, তারা ধর্মীয় কাজে লাগাচ্ছে এটা, যে এটা খেয়ে যদি কেউ হজম করতে পারে তাহলে গাঁজা খাওয়া কোনো দোষের কিছু না। ঠিক তেমনি বিদাতিদের একটা রোগ হইল, মূলধারার যারা কোরআন সুন্নার প্রচার করে, আল্লাহর এই দুনিয়াতে আল্লাহর এই জমিনে শুধু আল্লাহর ওহির কথা যারা বলে তাদেরকে গালি দেবেই, ইমাম ইবনুল কাইয়িম বলতেছে দেবেই গালি।